নমস্কার, আমি চিত্তরঞ্জন অধিকারী, সাধমান সতীশ ক্লাবের একজন কর্মী। আমি পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরের মাধ্যমে পার্টনার সাধমান সতীশ ক্লাবের যে সিড প্রোডাকশনের পার্টনার হিসেবে নিযুক্ত হয়েছে, সেই হিসাবে আমি কৃষ্ণনগরে একটা প্রশিক্ষণে যাই হাইটেক পটাটো সিড হিসাবে নিয়ে। সেখান থেকে নিয়ে এসে সব কিছু টেকনিক্যাল বিষয়ে আমরা জানতে পারি। সেই মোতাবেক আজকের এখানে মাঠে আমরা প্লান্টেশন করছি, যেটা হচ্ছে জি 0 থেকে শুরু করে G3 আমাদের দুটো ভ্যারাইটি দেওয়া হয়েছে। G3 হিমালিনী খুপরি হিমালিনী, G0 হচ্ছে খুপরি সুক্ষেতি। এই দুটো ভ্যারাইটি আমরা করছি, যেটা G3 করছি সেটা আগামীবার আমরা ফার্মার লেভেলের কাছে পৌঁছাতে পারবো সার্টিফাই হিসাবে। আর G0 যেটা করছি সেটা আমরা আগামী 3 বছর আমাদের ফার্মে আমরা হচ্ছে হাইটেক অর্থাৎ সেফ নেট দিয়ে হচ্ছে আমরা এটা গোটা মাঠটাকে ঘেরাবো, যেটা হচ্ছে বাইরের ভাইরাল বা ব্যাকটেরিয়াল যাতে ইনফেকশন না হয়, একটা সুস্থ সবল সুসংহত বীজ যাতে আমরা কৃষকের কাছে পৌঁছেতে দিতে পারি। এবং পশ্চিমবঙ্গ সরকারের যেটা উদ্দেশ্য যে একটা সঠিক দামে কৃষকের কাছে যাতে বীজ পৌঁছে দেওয়া যায়, এই লক্ষ্যমাত্রা আমরা সাধমা সতীশ ক্লাবের তরফ থেকে, আমি যেহেতু এই প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে আছি, সেটা আমি সফল করার জন্য সার্বিকভাবে আমি প্রস্তুত। আলুটা কিন্তু মানে ধরো সবুজ হতে শুরু করছে, সেই জন্য লাগানোটা পারলে আজকেই শেষ করবো, বাইরে রাখা যাবে না, কিন্তু কিনতেই যাবে না বাইরে। একদম হাইটেক পদ্ধতিতে আলুর বীজ উৎপাদন প্রকল্প, এটি আজকে সাতমাইল সতীশ ক্লাবে শুরু হলো। এতে উপস্থিত ছিলেন জেলার কৃষি আধিকারিক শ্রী গোপাল মান এবং রজত চ্যাটার্জি, আমাদের কুচিবের 1 ব্লকের সহকৃষি অধিকর্তা জাহাঙ্গীর আলম, এবং সাথে ছিলেন আমাদের সাব ডিভিশনাল কৃষি আধিকারিক বিশ্বনাথ স্যার। এবং এই সাতমাইল সতীশ ক্লাবের আজকে যে এই প্রকল্পটি শুরু হলো, এই প্রকল্পটি কুচবিহার জেলায় আরও 2টি সংস্থা করছে, পুন্ডিবাড়ি কৃষিরত্ন ফার্মা প্রডিউসার অর্গানাইজেশন এবং থানেশ্বর বিবেকানন্দ ফার্মা প্রডিউসার অর্গানাইজেশন। এই আলুর বীজ উৎপাদন প্রকল্পটি হাইটেক পদ্ধতিতে হবে, এটাতে পুরো জমিটাতে শেড নেটের মাধ্যমে হবে, পুরো জমিটা শেডের ভিতরে থাকবে, উন্নত মানের শেড নেট থাকবে, তার ভিতরে আলু চাষটি হবে। তার বীজ আজকে সাতমাইল সতীশ ক্লাবের আনুষ্ঠানিকভাবে শুরু হলো, এবং আগামী দিনে কৃষকরা ভাইরাস মুক্ত বীজ পাবেন। এবং আমাদের জেলায় বা অন্যান্য জেলায় যে প্রতি বছর একটা আলুর ভালো আলুর বা সার্টিফাইড আলুর বীজের যে একটা ক্রাইসিস লক্ষ্য করা যায়, সেটা আশা করি এই প্রকল্পের মধ্য দিয়ে চাষিদের মিটে যাবে, এবং আগামী দিনে অন্যান্য ব্লকগুলোকেও এই প্রজেক্টের আওতায় নিয়ে আসা হবে, এবং এতে অনেক কৃষক উদ্যোগী এবং অনেক ফার্মা প্রডিউসার অর্গানাইজেশন অংশগ্রহণ করার একটা সুযোগ থাকছে। আলটিমেটলি আমরা কৃষকের উন্নতি চাই, কৃষক ভালো বীজ পাক, ভালো উৎপাদন করুক, কম দামে বীজ পাক, এটাই হচ্ছে এই প্রজেক্টের লক্ষ্য। এবং এই যে আলুর বীজটি উৎপাদন হবে সেটি ব্র্যান্ড নেম থাকবে হচ্ছে বঙ্গশ্রী আলুর বীজ, এবং এটা পুরোপুরি সার্টিফাইড বীজ হিসেবে মার্কেটে আগামী দিনে যাবে। আটা মশলা দিয়ে ঘরোয়া রান্নার স্বাদে ভরা ভুরিভোজের অন্যতম প্রতিষ্ঠান কলাপাতা। এখানে সব রকমের খাবার পাবেন একদম ঘরোয়া স্বাদে, হাতের মুঠোফোনে অর্ডার দিলেই বাড়িতে পৌঁছে যাবে আপনার পছন্দসই খাবার। দুপুর বা রাত সব সময় কলাপাতা তৈরি অতিথিদের আপ্যায়নের জন্য। এছাড়াও আপনার কোনো জিনিস খেতে ইচ্ছে হলে চলে আসুন কলাপাতাতে। পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ, মাংসের যে কোনো রেসিপি খেতে ইচ্ছে হলে আপনারা মাংস কিনে দিয়ে যাবেন কলাপাতায়, পেয়ে যাবেন আপনাদের পছন্দের রেসিপি একেবারে ঘরোয়া স্বাদে, চেটে পুটে ভুরি ভোজে কলাপাতায়। আজই আসুন, ঠিকানা ঝাড়গ্রাম বৈকালিক পার্কের নিকটে।